आज के किछु कोलकाता पुलिसेर लोक के सिविल ड्रेसे भितरे आना होयेछे प्री प्लान एने प्रथमे मनोज चिग्गा तार जामा छड़ा होयेछे तार बुके ब्लो मारा होयेछे तिनि एकजन सिनियर मेम्बर एमन कि तफसिली जाति परिवार थेके उठे आसा चंदना बाउड़ी তার উপর আক্রমণ হয়েছে আমাদের সুশীল বর্মনের উপর হয়েছে আমাকে খুব মেরেছে তাপসী মণ্ডলকে মেরেছে আমাকে মেরেছে জানকুকে মেরেছে এবং প্রথম করেছে পুলিশের সিকিউরিটি লোকরা সিভিল ড্রেসে তারপরে বাছাই করা যে গুন্ডাগুলো পশ্চিম বাংলা জ্বালাচ্ছে সেই গুন্ডাগুলো সেই মালদার রহিম বক্সি সেই তপন চট্টোপাধ্যায় শকত মোল্লা সেই শকত মোল্লা যে সমস্ত গুন্ডাগুলো গোটা রাজ্য জুড়ে পোস্টপল ভায়োলেন্সে নেতৃত্ব দিয়েছে তারা দল বেঁধে 8 থেকে 10 জন ভারতীয় জনতা পার্টির বিধায়ককে ঘুষি মারা ধাক্কা মারা জামা ছেড়া যত রকমের যা করার করে বিজেপি বিধায়ক মনোজ টিগা কি বলছেন আসুন শোনাবো আমাকে ওখানে ধাক্কা মেরেছে ঘুষি মেরেছে এখানে আমাকে এরকম কামড় এইভাবে হাত দিয়ে এরকম করেছে কামড় দেওয়ার মতন চেষ্টা করেছেন আমরা আমাদের বিরোধী দল নেতা মুখ্যমন্ত্রী বিবৃতি চাচ্ছিলাম সে অনুযায়ী আমরা গণতান্ত্রিক পদ্ধতি মেনে আমরা সেখানে বলছিলাম স্পিকার সাহেবকে কিন্তু সেখানে হঠাৎ টিএমসির বিধায়ক রয়েছে আমাদের উপরে চড়াও হয় আমাদেরকে ধাক্কা ধাক্কি ঘুষি মেরে আমাদেরকে এদিকে রামপুরহাট কাণ্ড নিয়ে বিধানসভায় ধুন্ধুমারের ঘটনার জেরে একটি ভিডিও টুইট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য তাতে তিনি লিখেছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় চরম হই হট্টগোল বাংলার রাজ্যপালের পরে তৃণমূল বিধায়করা এখন বিজেপি বিধায়কদের নিগ্রহ করেছেন তাদের মধ্যে চিফ হুইপ মনোজ টিগ্গাও রয়েছেন কারণ তারা বাড়ির মেঝেতে রামপুরহাট গণহত্যা নিয়ে আলোচনার দাবি করছিলেন কারণ তারা বিধানসভায় রামপুরহাট গণহত্যা নিয়ে আলোচনার দাবি করছিলেন কি আড়াল করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন অমিত মালব্য সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে